গতকালকে আমার একটা ভিডিও মানে আমার অজান্তেই আর কি পাবলিক হয়ে যাওয়ার পরে ওই চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসেছে, সেটা ওয়ার্নিং স্ট্রাইক। সেটা নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ এই এই কয়েক মাস আমার চাপ নিতে নিতে এমন একটা হাল হয়ে গেছে না যে মানে এই সব চাপ না মানে নিজের কাছে কিছু মনে হয় না। যাই হোক, ওই জন্য আমার মুখে হাসি দেখতে পাচ্ছ, নাহলে একটা চ্যানেলের উপর স্ট্রাইক পড়া মানে একজন ইউটিউবারের অনেক বড় একটা মাথার উপর সেই চাল ভেঙে। ভিডিওটা শুরু করে সকাল থেকে ব্যস্ত ছিলাম বলে আর ভিডিওটা শুরু করা হয়নি, মানে হয়ে ওঠেনি। ঠিক আছে, হ্যাঁ, এই ঘুম হচ্ছে নাকি? কি পড়োটা? লাচ্ছা পড়োটা। লাচ্ছা? লাচ্ছা না লাচ্ছা? লাচ্ছা পড়ো না, লাচ্ছা পড়োতে বলে লাচ্ছা পড়োটা। এটা এটা বার্গেন্ডি কালার, কি জানি দেখতে হবে। হ্যাঁ, ওই তো বার্গেন্ডি লেখা থাকে, এই তো বার্গেন্ডি লেখা। হ্যাঁ হ্যাঁ, ওই কালার। ঠিক আছে, করবো করবো। এই যে এখানে এখন এই যে কি বলে লাচ্চা পরোটা আমার থামবি বানানো হাতে, আর এখানে আছে হলো আলু আর তরমুজের খোলা দিয়ে তরকারি, এখন খাওয়া হবে। ঠিক আছে, এই যে তরমুজ খেতে হবে, তরমুজের সাথে তরমুজের খোসাটাও ফেলা যাবে না। ঠিক আছে, বাঙালিরা সব পারে জানো তো, শুধু বাঙালি বলবো না মানে মানুষ মানেই সবই পারে। হ্যাঁ, তবে পরোটাটা হেভি হয়ে যাবে। আমি একদম আলুর পরোটা বানিও না, ওটা আমি আলুর পরোটা খুব ভালো বানাই। ও, চুল কালার নিয়ে এসে দাদা ভাই, কালার করতে হবে। আমি বলেছিলাম যে বার্গেন্ডি কালার করবো চুলে, তা মার আর আমার। এই যে এরা দুটো মিলে এখন অকাজ করছে। এই যে 2018 সালে কেনা জুতোটা, সেই জুতোটা আমি পরেছি কয়েক বছর, তারপরে আমার বৌদি পড়লো। এখন এই কোথায় কোথায় ঘুরতে গেলাম আমরা, অযোধ্যা, অযোধ্যা থেকে ঘুরে টুরে এসে তারপর দেখছি ছিঁড়ে গেছে, তো এটাকে ফেলে দেওয়া হয়েছিল এই গর্তে। তারপরে আবার লাকি দিয়ে তোলা হলো এই ফিতেগুলোর জন্য। না, এই যে ভাই নেবে ফিতে, যাও এখন একদম সোজা জলে, দেখি কত জোর। যা, একটা গেছে, দুটো গেছে, যাকে নাও, এবার ওই ফিতেগুলো নিয়ে বাড়ি চলে আসো। ব্যাস, 18 সালের জুতো 24 সালে গেল হলো কিনু বাউনির খানায়। আর বলবো, এই তো আমাদের কাজ বাজ। হ্যাঁ, তখন আমি রোগা ছিলাম, তো তখন ওই জুতোটা আমার পায়ে হতো, তারপরে আস্তে আস্তে মোটা হয়ে আসছি, তারপরে আর হয়নি। এবার আমার পায়ের না যেমন বড় সেরকম ওই পাঞ্জা ভারী, বুঝলো, সহজে কোনো জুতো করতে হয় না, ছোটো হয় কিন্তু এটা অনেকটাই ছোটো, তো ওই জন্যই রেখে দেওয়া হয়েছিল। রেখে দিয়ে তারপরে এখন তাই বৌদির পায়ে হয়েছে। বৌদি বেশ আসার পর থেকে জুতোটা পড়েছে, পরে বেশ ভালোভাবে ঘুরে টুরে নিল, তারপরে তাই অযোধ্যায় ঘুরে এসে দেখতে ছিঁড়ে গেছে, এখন ওই কিনুর খানে চলে গেছে। যাক, আর কি করে, অনেক দিন আগে ওঠ বাবা, ক বছর টিকলো? 18, 19, 20, 21, 22, 24, 7 বছর। তাহলে তাই এখানে হচ্ছে এখন মাছ রান্না। এই যে এটা হচ্ছে পটল সাইটিং মাছ, আজকে একটু পাশা পাশা করে রান্না হবে, বুঝছো। আমাদের এক একদিন এক একজনের রান্নার দায়িত্ব, গতকালকে ঠাম্মি করেছে, তার একদিন তার আগের দিনও, হ্যাঁ ঠাম্মিই করেছে, কারণ আমরা তো কোটে গেছিলাম। তো যাই হোক, আজকে দায়িত্ব পড়েছে আমার, মা আর বৌদি গেল উপরে, কিছু কাজ আছে তো সেগুলো মা বৌদি করবে, আর ঠাম্মি সকালে টিফিনটা করেছে, ওই জন্য এখন দুপুরে আমি রান্না করছি। আর দুপুরে মেনুতে আছে হলো মাছের ঝোল, ভাত আর একটা চাটনি। আর তাছাড়া কিছু ঠাম্মি? আর তাছাড়া কিছু? আচ্ছা, তো যাই হোক, রান্নাটা করে নিই, ভাত বসাবো, চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, ওখানে ভিজিয়ে রাখলে আর বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে এই আমার এই সলিগুলোর জন্য না ওই ইয়ে ডাক্তার দেখাবো, রবিবার করে ডাক্তার বসে হাসনাবাদী থানার পাশে, দেখি এই পুরো গা দিয়ে পুরো ভরে যাচ্ছে, আবার এই হাতে দেখো সাদা সাদা কেমন বেরিয়েছে, তো এইগুলো দেখাতে হবে একটু, কী যে হচ্ছে কী জানে বাবা। চল, রান্নাবান্না সেরে নিই। আমি এখানে এখন বসে বসে বলছে যে আজকে তো রান্নাবান্না নেই আমার দায়িত্বে, তো এখন বসে বসে এই গ্রিলটা পরিষ্কার করি, তো ওই জন্য এখানে একটা ব্রাশ আর একটা গামছা ছেঁড়া নিয়ে বসেছে, তো সেটা পরিষ্কার হচ্ছে। এদিকে একটা সবাই হাত দিয়েছে, ওদিকেটা এখনো বাকি আছে, তো করুক সবাই আর কি, সবার কাজে ব্যস্ত, বুঝেছো, যে যার মতো। তো আমার রান্না কমপ্লিট, শুধু ওই ভাত হয়ে গেলে হয়ে যাবে, ব্যাস। ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর দেখি দাদা ভাই যদি আবার খাওয়ার সময় বলে যে পাঁপড় ভাজ, তাহলে পাঁপড়টা ভাজবো। আর মা বৌদি দুজনে উপরে, উপরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো বাবারে গরম, কি ভীষণ গরম, ভীষণ গরম পড়েছে, তার মধ্যে আবার কাল মানে গতকালকে কটা বাজে তখন 2:30 নাগাদ রাত, কারেন্ট চলে গেছে। এবার কারেন্ট এক মানে গ্যাসে তো গেছে, সে বেটা এসছে হলো ভোরবেলা 4:45 দিকে, তারপরে তাই আমাদের এই পাড়ার সব মানুষগুলো ঘুমিয়েছে, যতক্ষণ কারেন্ট ছিল না সবাই হাসপাতাল হাসপাতাল করেছে। আমাদের দুটো মিটার নেওয়া, একটা দাদা ভাইয়ের নামে আর একটা বাপির নামে, তো দুটো মিটারের ফেজ হলো দুটো লাইন, ঠিক আছে, তো কোনো ইয়েতেই আর কি দুটো ফেজেই আর কি কারেন্ট ছিল না। যাই হোক, সবারই একটু চোখে ঘুম ঘুম আছে, তবে এখন ঘুমালে হবে না, একবারে স্নান টান করে খেয়ে দিয়ে পুরো ফ্রেশ হয়ে তারপর থেকে ঘুমাতে হবে, তাহলে একটা টানা ঘুম দিলে বেশ মনে হবে যে হ্যাঁ একদম বডিটা চাঙ্গা হয়ে গেছে। চলো, আমার ভাতটা হয়ে যাক, তারপর আমি স্নান করবো, করুন না জিভীষণ। এই যে গরম পড়েছে, এতে আর অন্য কিছু ভালো লাগছে না, তো মনে করলো যে ফ্রিজে আখের গুড় আছে,
তো সেটা দিয়ে এখন এখানে ঠান্ডা শরবত বানানো হবে। তো এই যে ঠান্ডা জল নেই ফ্রিজে, তো এই জন্যই বরফ দিচ্ছি, কয়েক পিস দিলাম বরফ। এবার যাবে হলো লেবু, লেবুটাকে কেটে একদম দানা টানা ফেলে নিয়েছি, সুন্দর করে চিপে দেবো। হেভি লাগে এই গরমকালে এরকমভাবে শরবত বানালে। দই লস্যি তো সবসময় খাওয়া হয়, রাখের গুড়ের এরকম শরবত যদি বাড়িতে বানানো যায় না, ও ব্যাপক ব্যাপক। এবার যাচ্ছে হলো আসল জিনিস, এবার এর মধ্যে দেবো হচ্ছে জল। গরমকালে কিন্তু এরকম ভাবে শরবত খাওয়ার মজাটাই আলাদা। হেপি হয়েছে, ভিতরে যে গরমের ভাবটা ছিল না সেটা পুরোটাই কেটে যাচ্ছে। আর এক গ্লাস রেখে দিলাম, দাদা ভাই আসো, ও টোটো নিয়ে বেরিয়েছে, আসলে তারপরে ওকে দেবো। তাই যে এখন উপরে আসলাম, চুলে বললাম না কালার করবো, চলে এসছি, আসতে হবে সবার আগে চুলটাকে, চুলটাকে আসতে নিয়ে তারপরে এক পাতাই হবে। মা বলছে যে মা করবে, তারপর আমিও করবো, হবে মায়ের একটু আমি উপর উপর দিয়ে দেবো। হ্যাঁ এই উপর উপর দিয়ে, হ্যাঁ যাতে একটু আলটোলো করলে বেশ চিক 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 করে। তাই এখানে এখন বসলাম গামছা নিয়ে, ঠিক আছে গামছা গায়ে দিয়ে, এখন দেখি কত দূর কি করতে পারি। চুলটা কেমন কালার হবে জানি না, করছি বার্গেন্ডি কালার তো লেখা ছিল, এবার কি কোম্পানি নিশা না নিশা কালার কিরম হয় তো জানি না, দেখা যাক। আর লাল হবে যা হবে হবে, ব্যাং দেখা যাবে, হ্যাঁ করে দেবো। তারপর যদি থাকে তাহলে পুরো চুলে দিয়ে দেবো, মাকেও দিয়ে দিয়েছি। কিছু বোঝা যাচ্ছে না, এখানে এখন খাওয়া দাওয়া চলছে, মা বৌদি ঠাম্মি দাদা ভাই আর বৌদির, ওই তিনজনের খাওয়া হয়ে গেছে, আমি আর মা। চলো খেয়ে নি, এখন বুঝতে পারবে না দেখি, তারপরে যদি বোঝা যায়। এই যে খেয়ে উঠে এখন বসেছে, এই ছোট ছোট গুটি গুটি আম ভাই কুড়িয়ে আনলো, এগুলো এখন মাখা করে খাবে। তো বৌদি আর দেওর দুজনে মিলে বসেছে আম কাটতে। সাইজ দেখো একটুখানি একটুখানি, হ্যাঁ এই কুটি কুটি, এই দেখো তাই তো বলছি একদম একটু, তাই বলছি একটু বড় বড় দেখে নিয়ে আনলো। আমি তো আমার চুলের কালার এখনো পর্যন্ত বুঝতে পারছি না, কি জানি কি হলো, দিলাম তো রোদে এসে তাও তো বোঝা যাচ্ছে না। ও এই দেখো এবার বুঝতে পারছো, আমি এবার বুঝতে পারছি, এই দেখো না দেখেছো, এতক্ষণ ধরে বোঝা যাচ্ছিল না, উল্টো দিয়েছি তো ওটাতে আরো সুন্দর কালার হবে, এই দেখো। তো ইয়েতে বোঝা যাচ্ছে না, এই যে মানে এরকম ভাবে ক্যামেরাটা ধরলে বোঝা যাচ্ছে না, তবে এই সাইডে যে ক্যামেরাটা ধরছে তখন এইটা দিয়ে আলোটা পড়ছে, তো সূর্যের তাপটা তখন বোঝা যাচ্ছে। তো কেউ চিন্তা করো না, যারা হাসি মাসা করবে করে থাকো, অসুবিধা নেই।